নমস্কার বন্ধুগণ ভারতীয় ভূগোলের এই সিডিউলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় ভূগোলে আমরা দেখছিলাম ভারতের সম্পর্কে যার মধ্যে আমরা সম্পূর্ণ করেছি হিমালয় পর্বত শ্রেণী এরপর আমরা শুরু করব দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল তো সেই ভিডিও শুরু করার আগে বলি যদি আগের ভিডিওগুলো অর্থাৎ ভারতের ভূপ্রকৃতির প্রথম ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই দেখে নেবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা আজকে শুরু করব দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল আমাদের ম্যাপে আমি এই ম্যাপে এই যে নীল রঙের যে রেখাটা সম্পূর্ণ দক্ষিণ ভারতে বানিয়েছি সেটা হচ্ছে পুরো দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের সম্পূর্ণ অংশটা অর্থাৎ এইটাকে শুধু যদি আলাদা করে আঁকা হয় তাহলে এরকম একটা জিনিস হবে অর্থাৎ শুধুমাত্র যদি এই যতটা পাহাড়ি অঞ্চল আমি নীল দিয়ে ঘিরেছি সেই অঞ্চলটা শুধু যদি আলাদা করে রাখি এরকম হবে এই পুরো অংশটা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল নামে পরিচিত এই পুরো দক্ষিণ ভারতের এই অঞ্চলটা সমভূমিতে কিছুটা উঠে আছে কিন্তু সেই উচ্চতা কখনোই হিমালয় পার্বত শ্রেণীর মতো নয় অর্থাৎ হিমালয় পর্বত শ্রেণী থেকে এটা অনেক নিচু যেখানে আমরা দেখেছিলাম হিমালয় পর্বতের উচ্চতা তিন হাজার মিটার কি ছ হাজার মিটার অবধি সেখানে এই দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চলের গড় উচ্চতা ছশো থেকে নশো মিটারের মধ্যে হয় এবার আমি এই ম্যাপে যা যা জিনিস বানিয়েছি সেটা একটু দেব বলে দিই আমি আগেই বললাম এই যে নীল রঙের যে সম্পূর্ণ অংশটা যেটা আমি আলাদা করে এইভাবে এঁকেছি সেই পুরো অংশটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এই দক্ষিণাত্তের মালভূমি অঞ্চলের মধ্যে কিছু কিছু অংশ আমি এরকম নীল রঙের জায়গা দেখিয়েছি এটা এখানে এটা এইগুলো হচ্ছে এই মালভূমি অঞ্চলের মধ্যেই আরও একটু উঁচু জায়গা সেগুলিকে আমরা আলাদা আলাদা নাম দিয়েছি যেমন এই যে এই অংশটা এটার নাম হচ্ছে মালব মালভূমি এইখানে পূর্ব দিকের এই অংশটার নাম ছোটনাগপুর মালভূমি আর এই যে কালো রঙের যে রেখাগুলো আছে সেইগুলো হচ্ছে এই মালভূমি অঞ্চলের মধ্যে অবস্থিত পাহাড়ের শ্রেণী যেমন এটা পশ্চিমঘাট শ্রেণী এদিকে পূর্বঘাট এইখানে রয়েছে আরাবল্লী এটা হচ্ছে বিন্দ এইখানে যে তিনটে আছে সেটি হচ্ছে সাতপুরা নিচে এই যে অংশটা এটা হচ্ছে নীলগিরি এছাড়াও রাজমহল পাহাড় প্রভৃতি আর এই যে লাল লাল রেখাগুলো রয়েছে সেগুলি এক একটি নদী এইখান দিয়ে আমরা জানি বইছে গঙ্গা নদী গঙ্গা নদী আঁকার কারণ হচ্ছে এইখান থেকে কিছু নদী তৈরি হয়ে গঙ্গা নদীতে মিশেছে সেইগুলি সম্পর্কেও জানতে হবে তো এই যে পুরো দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলটি রয়েছে যেটা আমি এখানে এঁকেছি সেটা প্রথম থেকেই গন্ডোয়ানাল্যান্ডের অংশ হিমালয় পর্বতশ্রেণীর পর্বত উৎপত্তি সম্পর্কে যে ভিডিওটা আমি বানিয়েছি সেখানে আমরা আলোচনা করেছিলাম যে দুখানা ল্যান্ডের কথা পেয়েছিলাম সেটা হচ্ছে একটি গন্ডওয়ানা ল্যান্ড আর একটি হচ্ছে আঙ্গারা ল্যান্ড তো সেই গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যেই এই দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলটি প্রাচীনকাল থেকেই অবস্থিত ছিল অর্থাৎ এটি অনেক আগে তৈরি হয়ে গেছে এবার আমরা এই দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এবং হিমালয় পর্বতের উচ্চতার তারতম্যটা একটু দেখে নেব ধরা যাক এদিকটা আমাদের দক্ষিণ দিক ভারতের এবং এদিকটা আমাদের ভারতের উত্তর দিক অর্থাৎ এইটা হচ্ছে দক্ষিণ দিক এই অংশটা ধরা যাক আমরা লম্বা লম্বিভাবে এইভাবে এঁকেছি এবং এটা হচ্ছে নর্থ বা উত্তর দিক উত্তর দিকটা এদিকে দক্ষিণ দিক থেকে গেলে আমরা প্রথমে পাব উপকূলের সমভূমি অঞ্চল উপকূলের সমভূমি অঞ্চলের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল সমভূমি অঞ্চলের থেকে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল আর উচ্চতায় কিছুটা বেশি উচ্চতায় কিছুটা উঁচু উচ্চতায় উঁচু হলেও এই দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের উপরটা সমতল দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল পেরোলে উত্তরের দিকে যদি আমরা যাই তাহলে আবার পাব তেত্রিশ সাগরের অবশিষ্ট অংশ তারপরে শুরু হচ্ছে শিবালিক হিমালয় মধ্য হিমালয় এবং হিমাদ্রি হিমালয় মানে এই হিমালয় পর্বশ্রেণী আবার এই মালভূমি অঞ্চলের থেকে উচ্চতায় অনেক বেশি এইবার প্রশ্ন হচ্ছে আমরা জানি এই দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের পরে রয়েছে আমাদের উত্তর ভারতের সমভূমি অঞ্চল কিন্তু এখানে আমি বললাম আছে তেঁতিশ সাগরের অবশিষ্ট অংশ এর কারণ যখন একদম প্রথমে হিমালয় পর্বত এর উৎপত্তি হয়েছে তখন এখানে টেথিস সাগরেরই অবশিষ্ট অংশটা ছিল পরে এই হিমালয় পর্বত থেকে বিভিন্ন নদী বয়ে এসে এই জায়গায় এই তেঁতিশ সাগরের অবশিষ্ট অংশে পলি বালি ইত্যাদি জমা করে এই অংশটিকে সমভূমি অঞ্চলে পরিণত করেছে তাই জন্যই এই অঞ্চলে এখন সমভূমি অঞ্চল অবস্থিত উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল সুতরাং এখন এখন যদি আমরা ভারতের অবস্থানটা দেখি তাহলে আমরা পাবো প্রথমে উপকূলের সমভূমি অঞ্চল তারপরে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল তারপরে আবার সমভূমি অঞ্চল তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে হিমালয়ের পার্বত্য অঞ্চল সুতরাং এই সমভূমি অঞ্চলে আমরা যদি মাটি খুঁড়ি তাহলে আমরা একটা লিমিট অবধি খুঁড়তে পারবো তারপরেই শুরু হয়ে যাবে পাথর যে পাথর খোঁড়া খুবই শক্ত ব্যাপার ওই পাথরই রয়েছে আমাদের এই দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে অর্থাৎ ওই দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলেরই পাথর এই সমভূমি অঞ্চলের নিচে রয়েছে কিন্তু সেই পাথরের ওপরে নদী পলি বালি কাঁকড় ইত্যাদি জমা করে আজকের এই সমভূমি অঞ্চল তৈরি করেছে যাই হোক এই ছিল সম্পূর্ণভাবে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের ভূমিকা এইবার আমরা একে একে দাক্ষিণাত্যের মালভূমি এইবার আমরা একে একে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলটাকে ভালোভাবে বুঝব দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের উত্তর অংশ এর ঢাল উত্তর দিকে অর্থাৎ এই অংশটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির উত্তরের অংশ এই অংশের ঢাল এই দিকে উত্তরের দিকে মানে উত্তরের দিকে মানে নর্থের দিকে এই দিকে ঢাল মানে যদি আমরা দক্ষিণের দিক থেকে উত্তরের দিকে যাই তাহলে এইভাবে গিয়ে ঢাল এইরকম এটা যদি সাউথ হয় উত্তরের দিকে এরাম ঠাল দাক্ষিণাত্মর মালভূমি অঞ্চলে সেই কারণেই এই দাক্ষিণাত্যের মালভূমি থেকে কিছু নদী উৎপত্তি হয়ে গঙ্গার সঙ্গে গিয়ে মিশেছে যেমন যেমন এইটি হচ্ছে চম্বল নদী এটি বেতোয়া নদী এবং এটি সোন নদী এই সমস্ত নদী যেহেতু উত্তর অংশের ঢাল উত্তর দিকে সেই কারণেই এই দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে গঙ্গা নদীতে গিয়ে মিশেছে ঠিক আছে এবার নেক্সট পয়েন্ট এইটা হচ্ছে আরাবল্লী পর্বত আরাবল্লী পর্বতের পর এই কালো যে তিনটে পাহাড় রয়েছে সেটা হচ্ছে বিন্দু পাহাড় বিন্দ পাহাড়ের পর আছে সাতপুরা পাহাড় এই তিনটে হচ্ছে সাতপুরা পাহাড় বা সাতপুরা পর্বত দাক্ষিণাত্যে মালভূমির সাতপুরা পাহাড়ের পর বা সাতপুরা পর্বতের পর দাক্ষিণাত্য মালভূমির দাক্ষিণাত্যের মালভূমির ঢাল পূর্ব দিকে অর্থাৎ এই আরাবল্লি বৃন্দ এই হচ্ছে সাতপুরা সাতপুরা পর্বতের দক্ষিণ দিকে অর্থাৎ এই অংশটা এইখান থেকে এই অংশটা পুরো এটার ঢাল এই দিকে এই দিকটা হচ্ছে ইস্ট বা পূর্ব ঢাল এই দিকে অর্থাৎ সাতপুরা পর্বতের উত্তর দিকে যে অংশটা রয়েছে দাক্ষিণাত্য মালভূমির তার ঢাল উত্তর দিকে প্রথম পয়েন্টে দেখলাম তাহলে এবং সাতপুরা পর্বতের দক্ষিণ দিকের দাক্ষিণাত্য মালভূমির যতটা অংশ রয়েছে তার ঢাল পূর্ব দিকে দাক্ষিণাত্যের মালভূমির পশ্চিম দিক থেকে দেখি তাহলে দাক্ষিণাত্য মালভূমির ঢাল পূর্ব দিকে এইরকম হবে অর্থাৎ এই কারণে দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব দিকে বাহিত হয়েছে যেমন মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী প্রভৃতি নদী এছাড়াও অনেক নদী আছে যেটা নদ নদীর চ্যাপ্টারে আলোচনা করা হবে সেই সমস্ত নদী পশ্চিম দিক থেকে বয়ে এসে পূর্ব দিকে বঙ্গোপসাগরে পড়েছে কারণ দাক্ষিণাত্য মালভূমির এই অংশের ঢাল পূর্ব দিকে তো চলুন এবার একে একে প্রত্যেকটা পাহাড় শ্রেণীর আলাদা আলাদা করে আলোচনা করা যাক প্রথমে আমরা আলোচনা করব আরা পর্বত সম্পর্কে আরাবল্লী পর্বত এই আরাবল্লি বিন্ধ এদিকে ছোটনাগপুর মালভূমি এইগুলোকে একসাথে আবার মধ্য ও পূর্ব ভারতের উঁচুভূমি অঞ্চলও বলা হয় ভারতের ভূপ্রকৃতির একদম প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে ভারতের ভূপ্রকৃতিকে সাত ভাগে ভাগ করা যায় যথা উত্তরের পার্বত্য অঞ্চল উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল মরু অঞ্চল ও মধ্য ও পূর্ব ভারতের উঁচুভূমি অঞ্চল দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এরকম করে সাতটা ভাগে ভাগ করা যায় অনেকে এটাকে বলে ছভাগে ভাগ অনেকে এটাকে ছভাগে ভাগ করে অনেকে আবার সাত ভাগে ভাগ করে অনেক অনেক বইতে এই আরাবল্লী পর্বত বিন্দ পর্বত তারপরে ছোটনাগপুর মালভূমিকে মধ্য ও পূর্ব ভারতের উঁচুভূমি অঞ্চল বলে আলাদা করে বিশ্লেষ আলোচনা করা হয় আবার অনেক বইতে এই আরাবল্লী বৃন্দ এগুলোকে এগুলিকে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের সঙ্গেই আলোচনা করা হয় যাই হোক শুরু করা যাক আরাবল্লি পর্বত দাক্ষিণাত্যের মালভূমির উত্তর পশ্চিম অংশে আরাবল্লী পর্বত বিস্তৃত এই অংশটা এই দিকটা হচ্ছে উত্তর এদিকটা পশ্চিম এর মাঝখানের এই অংশটা হচ্ছে উত্তর পশ্চিম অংশ সুতরাং ডাকিয়াত্তে মালভূমির উত্তর পশ্চিম অংশে আরাবল্লী পর্বত বিস্তৃত এই আরাবল্লী পর্বত গুজরাটের পালনপুর থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত এই জায়গায় রয়েছে গুজরাটের পালনপুর আর এইখানে রয়েছে আমাদের রাজধানী দিল্লি এই দুটি অঞ্চলের মধ্যে এই আরাবল্লি পর্বত বিস্তৃত এই গুজরাটের পালনপুর থেকে দিল্লি অবধি আরাবল্লি পর্বতের দৈর্ঘ্য আটশো কিলোমিটার নেক্সট পয়েন্ট আরাবল্লি পর্বতের অধিকাংশ অংশটি রাজস্থান রাজ্যে অবস্থিত রাজস্থানে অবস্থিত নেক্সট পয়েন্ট আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরুশিখর এই শিখর রাজস্থান রাজ্যে অবস্থিত ঠিক এই রকম জায়গায় আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ এই গুরুশিখর অবস্থিত আরাবল্লী পর্বত পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত প্রাচীনকালে এই আরাবল্লী পর্বত অনেক উঁচু ছিল এবং অনেক বড় জায়গা নিয়ে ছিল এবং ধীরে ধীরে বহুদিন ধরে বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হতে হতে আজকে আড়াবলি পর্বত এরকম এইটুকু অল্প স্থান মাত্র আটশো কিলোমিটার অঞ্চল নিয়ে অবস্থিত আর উচ্চতাও অনেক কমে গেছে কিন্তু প্রাচীনকালে এই পর্বত অনেক উঁচু ছিল এবং অনেক বিস্তৃত ছিল সুতরাং এটি একটি ক্ষয়প্রাপ্ত ভূমির উদাহরণ ভারতের একটি ক্ষয়প্রাপ্ত ভূমির উদাহরণ হচ্ছে আরাবল্লী পর্বত ইংরেজিতে যাকে বলা হয় রেসিডুয়াল ল্যান্ড এর উদাহরণ হচ্ছে আরাবল্লী পর্বত পরবর্তী পয়েন্ট বানাস নদী আরাবল্লীকে পশ্চিম থেকে পূর্বে ভাগ করেছে পশ্চিম ও পূর্বে ভাগ করেছে অর্থাৎ এই বানাস নদী আরাবল্লী পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে ঠিক এইরম জায়গা দিয়ে বানাস নদী প্রবাহিত হচ্ছে দিয়ে এইভাবে এখানে এসে চম্বল নদীতে মিশে যাচ্ছে এই বানাস নদী এই বানাস নদী আরাবল্লীকে পশ্চিম এবং পূর্ব এই দুভাগে ভাগ করে দিয়েছে এই ছিল আরাবল্লী পর্বত সম্পর্কে আলোচনা এবার আমরা দেখব মালব মালভূমি সম্পর্কে এইটা হচ্ছে মালব মালভূমি এই মালব মালভূমি বিন্দু পর্বতের উত্তরে এবং আরাবল্লীর দক্ষিণে অবস্থিত অর্থাৎ বিন্দ এবং আরাবল্লী পর্বতের মধ্যিখানে এই মালব মালভূমি অবস্থিত আমরা আগেই দেখেছিলাম যে দাক্ষিণাত্যের মালভূমির উত্তর অংশের ঢাল উত্তর দিকে সেই জন্য এই মালব মালভূমির ঢালও উত্তর দিকেই হবে কারণ এটা উত্তর অংশেই অবস্থিত এই মালব মালভূমির সৃষ্টি হয়েছে আগ্নেয়গিরি থেকে যে লাভা বেরোয় সেই লাভা ঠান্ডা হয়ে যে পাথরে পরিণত হয় সেই পাথর দিয়ে অর্থাৎ এই মালব মালভূমি বেশাল্ট শিলা দিয়ে গঠিত যখন আগ্নেয়গিরি থেকে লাভা বের হয় এইভাবে আগ্নেয়গিরি থেকে লাভা বের হয় সেই লাভা বেরিয়ে এক জায়গায় জমা হয় জমা হয়ে সেটা ঠান্ডা হয় দিয়ে পাথরে পরিণত হয় সেই পাথরের নাম ব্যসাল শিলা সেই ব্যাসাল শিলা দিয়ে এই মাল মাল মালভূমি গঠিত আর এই কারণেই ব্যাসার শিলা দিয়ে গঠিত হওয়ার কারণেই এই মালব মালভূমিতে যে মাটি পাওয়া যায় সেই মাটির রং কালো রং ব্যাসাল শিলা থেকে রূপান্তরিত হয়ে যে মাটি তৈরি হয় সেই মাটির রং হয় কালো সেই কারণেই মালব মালভূমিতে যে ধরনের মাটি দেখতে পাওয়া যায় সেটা কালো রঙের হয় এই মালব মালভূমি থেকে প্রচুর নদী তৈরি হয়েছে আর যেহেতু এর ঢাল উত্তর দিকে সেই কারণে সমস্ত নদী গিয়ে গঙ্গা নদীর সঙ্গে মিশেছে তো মালব মালভূমি থেকে তো মালব মালভূমি থেকে প্রধান দুটি নদী বেরিয়েছে এছাড়াও অনেক নদী মালব মালভূমি থেকে উৎপত্তি হয়েছে কিন্তু প্রধানত যে দুটির নাম করা যায় সেগুলি হলো চম্বল এবং বেতোয়া এই দু নদী দুটি উৎপত্তি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে গঙ্গা নদীতে মিশেছে তাহলে চম্বল বেত এই দুটো নদী ভারতের উত্তর বাহিনী নদী মালক মালভূমি সম্পর্কে আলোচনা শেষ হলো এইবার আমরা দেখব ছোটনাগপুর মালভূমি এই অঞ্চলটা হচ্ছে ছোট নাগপুর মালভূমি তো আমরা এবার দেখব ছোটনাগপুর মালভূমির কিছু পয়েন্ট এই ছোটনাগপুর মালভূমি দুটো রাজ্যের মধ্যে অবস্থিত প্রথম রাজ্য ঝাড়খণ্ড এবং দ্বিতীয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গেরও কিছুটা অঞ্চলের মধ্যে ছোটনাগপুর মালভূমি রয়েছে এই জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে ছোটনাগপুর মালভূমির এই রাজমহল পাহাড় অবস্থিত দ্বিতীয় পয়েন্ট ছোটনাগপুর মালভূমি থেকে দুটো নদীর উৎপত্তি হয়েছে এক নম্বর নদী সুবর্ণরেখা এবং দ্বিতীয় হচ্ছে দামোদর এই দুটি নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে নদীর চ্যাপ্টারে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এখানে শুধু জেনে রাখা দরকার যে ছোটনাগপুর মালভূমি থেকে সুবর্ণরেখা আর দামোদর নদী উৎপত্তি হয়েছে এই দামোদর নদী যেটা এরম জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে এই দামোদর নদী ছোটনাগপুর মালভূমিকে দুটি ভাগে ভাগ করে দিয়েছে একদিকে রয়েছে রাঁচি পাহাড় বা রাঁচি মালভূমি এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে হাজারিবাগ পাহাড় বা হাজারিবাগ মালভূমি এই রাঁচি পাহাড় হচ্ছে ভারতের একটি সমপ্রায় ভূমির উদাহরণ রাঁচি পাহাড় সমপ্রায় ভূমির উদাহরণ সমপ্রায় ভূমিকে ইংরেজিতে বলা হয় সুতরাং ভারতের একটি সমপ্রায় ভূমির উদাহরণ হচ্ছে রাঁচি পাহাড় পরবর্তী পয়েন্ট এই ছোটনাগপুর মালভূমি ভারতের সবথেকে খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চল অর্থাৎ এইখানে থেকে বেশি খনিজ সম্পদ পাওয়া যায় ভারতে যত খনিজ সম্পদ পাওয়া যায় তার বেশিরভাগটাই ছোটনাগপুর মালভূমি থেকে পাওয়া যায় সুতরাং এই অঞ্চলটি খনিজ সমৃদ্ধ অঞ্চল মানে ভারতের সবথেকে খনিজ সমৃদ্ধ অঞ্চল এই জন্যই একে বলা হয় ভারতের রুড় সুতরাং এই ছোটনা তাহলে ছোটনাগপুর মালভূমিকেই বলা হয় ভারতের রুড় জার্মানির রুড় শহরে জার্মানির রুড় অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায় সেই জন্য সেইটার সঙ্গে তুলনা করে এই ছোটনাগপুর মালভূমিকেও বলা হয় ভারতের রূর এই ছোটনাগপুর মালভূমির উত্তর পূর্ব অংশে একটি পাহাড় শ্রেণী দেখা যায় যেটার নাম রাজমহল পাহাড় এই রাজমহল পাহাড়েরই একটি অংশ হচ্ছে এই মেঘালয় মালভূমি যে মেঘালয় মালভূমিতে তিনটে পাহাড় শ্রেণী দেখা যায় গাড়ো খাসি জয়ন্তিয়া মেঘালয় মালভূমি সম্পর্কে বিস্তৃত আলোচনা আমরা করেছি উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলের যে ভিডিওটা আমি আপলোড করেছি তাতে এই সম্পর্কে আমরা সম্পূর্ণ আলোচনা করেছি সেখানে দেখেছিলাম যে এই ছোটনাগপুর মালভূমিরই একটি অংশ হচ্ছে এই মেঘালয় মালভূমি অনেক আগে এই ছোটনাগপুর মালভূমি এত অব্দি বিস্তৃত ছিল পরবর্তীকালে গঙ্গা নদী দামোদর নদী এই জায়গাটাকে ক্ষয়প্রাপ্ত করে সমভূমিতে পরিণত করেছে যেখানটা আমরা আজকে জানি বাংলাদেশ রয়েছে এবং পশ্চিমবঙ্গ রয়েছে তো তাহলে গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী ছোট মালভূমিকে দুটি ভাগে বিভক্ত করে দিয়েছে মাঝখানে তৈরি করেছে একটি সমভূমি অঞ্চল এই যে দুটো অঞ্চলের মধ্যে যে অংশটা এটাকে বলা হয় রাজমহল গাঢ় গ্যাপ বা মালদা গ্যাপ যেহেতু এখানে রাজমহল পাহাড় রয়েছে আর এদিকের শুরু হয়েছে গাড়ো পাহাড় থেকে তাই জন্য এটাকে বলা হয় রাজমহল গাড়ো গ্যাপ বা আবার এটাকেই বলা হয় মালদা গ্যাপ এর সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা আগেই করে নিয়েছি পরবর্তী পয়েন্ট ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল পরেশনাথ পাহাড় তাহলে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই পরেশনাথ পাহাড় এরপরে আমরা একটু অল্প করে আলোচনা করে নেব এই মেঘালয় মালভূমি সম্পর্কে মেঘালয় মালভূমি বা একে বলা হয় শিলং মালভূমি সুতরাং এই মেঘালয় মালভূমি হচ্ছে ছোটনাগপুর মালভূমির একটি বিচ্ছিন্ন অংশ মেঘ ছোটনাগপুর মালভূমি এবং মেঘালয় মালভূমির মধ্যিখানের যে অংশটা তাকে বলা হয় গাঢ় গ্যাপ তাকে বলা হয় রাজমহল গাঢ় গ্যাপ বা মালদা গ্যাপ মেঘালয় মালভূমি কয়েকটি পাহাড় শ্রেণী নিয়ে গঠিত যেগুলি হচ্ছে গাঢ় খাসি জয়ন্তিয়া এই গারো খাসি জয়ন্তিয়া যেটা এখানে আমি বানিয়েছি গারো খাসি জয়ন্তিয়া এই তিনটি মেঘালয় রাজ্যে অবস্থিত মিকির এটি আরেকটি পর্বত এটি আরেকটি পাহাড় শ্রেণী এই মিকির পাহাড় আসাম রাজ্যে অবস্থিত মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই নৌকরেক পাহাড় এই গারো পাহাড় শ্রেণীর মধ্যে অবস্থিত প্রথম যে সেটা গাঢ় সেই গাঢ় পাহাড় শ্রেণীতেই এই নোকরেক শৃঙ্গটি অবস্থিত আজকের ভিডিও এই অব্দি থাক এখনও দাক্ষিণাত্যের মালভূমির অনেক অংশ বাকি রয়েছে সুতরাং আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব বিন্দ পর্বত সাতপুরা পর্বত পশ্চিমঘাট পর্বত এবং পূর্ব ঘাট পর্বত সম্পর্কে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ